রাস্তায় সাইকেল কিংবা মোটরসাইকেল নিয়ে কোনো গাড়ির পিছনে পিছনে যাওয়ার সময় হঠাৎ করে সেই গাড়ির নিচ থেকে ভাঙা রাস্তা সামনে চলে আসে, তো সেই ভাঙা রাস্তা দেখে সাথে সাথে সরে যাওয়া সম্ভব না হলে ওই ভাঙা রাস্তার উপর থেকে চলে যেতে হয়। এটার কারণে অনেক সময় অনেক রকম দুর্ঘটনা ঘটে। তো আমি দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তায় বিভিন্ন যানবাহনের আচার ব্যবহারের উপর গবেষণা করে এর একটা সমাধান বের করেছি, চলেন আপনাদের সাথে সেটা শেয়ার করি। প্রাইভেট কারের পেছনে পেছনে যাওয়ার সময় কখনোই প্রাইভেট কারের একদম পেছনে মাঝ বরাবর থাকবেন না, তাহলে হবে কি প্রাইভেট কারের সামনে একটা গর্ত আসলে প্রাইভেট কার দুইটা চাকা দুই দিক দিয়ে পার হয়ে যাবে আর গর্তটা একদম পিছন দিয়ে এসে আপনার সোজা চলে আসবে। তো আপনি করবেন কি প্রাইভেট কারের চাকা বরাবর পিছনে থাকবেন। প্রাইভেট কার চালক আর যাই হোক গর্তের উপর দিয়ে কোনো দিন তার চাকা উঠাবে না, দরকার হলে প্রাইভেট কার থেকে নেমে ওর গাড়ি ঘাড়ে করে পার করবে, তাও প্রাইভেট কারের চাকা ওই গর্তের উপর দিয়ে উঠাবে না। আর যদি উঠায়ও এমন আলতোভাবে ওই গর্তের উপর দিয়ে যাবে ওই গর্ত নিজেও টের পাবে না ওর উপর দিয়ে একটা প্রাইভেট কারের চাকা গেছে। সুতরাং প্রাইভেট কারের পিছনে চাকা বরাবর থাকবেন, সবসময় নিরাপদ থাকবেন। রিক্সার পিছনে পিছনে যাওয়ার সময় সবসময় রিক্সার একদম মিডল বরাবর পিছনে থাকবেন, ভুলেও তাদের চাকা বরাবর পিছনে থাকবেন না। রিক্সা চালক মামাদের একটা নীতি আছে, তারা শুধু তাদের সামনের চাকাটা ঢুকায় দিবে, পিছনের চাকা দুনিয়ার যেইখান দিয়ে মন চায় সেখান দিয়ে যাক, গেলে যাক না গেলে না যাক, এটা তাদের কোনো মাথা ব্যথা নাই। তারা শুধু তাদের সামনের চাকাটা ঢুকায় দিবে, পিছনের চাকা যদি রাস্তায় শুয়ে থাকা কোনো ফকিরের গলার উপর দিয়েও চলে যায় যাবে, তাদের কোনো মাথা ব্যথা নাই। তো আপনি যদি তাদের পিছনের চাকা বরাবর থাকেন তাহলে তাদের চাকার সাথে আপনার চাকাও তার গলার উপর দিয়ে চলে যাবে। বাসের শুধু পেছনে কেন, চেষ্টা করবেন বাসের আশেপাশেও না থাকার। এই দেখবেন বাস মাঝ রাস্তা দিয়ে চলতেছে, একটু পরেই দেখবেন বাজারের মধ্যে দিয়ে ঢুকাই দিছে। কোনো লোকাল বাস যাওয়ার সময় যদি কোনো যাত্রী ধান খেতের মাঝখান থেকে দাঁড়ায়ও ডাক দেয়, সে সাথে সাথে ধান খেতে নামাই দিবে সে যাত্রীকে তোলার জন্য। সেই সময় যদি আপনি বাসের পাশে থাকেন তাহলে আপনাকে সহসে ধান খেতে নেমে যাবে। সুতরাং বাসের আশেপাশে থাকলে হয় ব্রেক করে আপনি একটু পিছনে চলে আসবেন, নয়তো ওভারটেক করে অনেক সামনে চলে যাবেন, বাসের আশেপাশে কখনো থাকবেন না। ভ্যান আকৃতিগতভাবে দেখতে রিক্সার মতো হলেও এর ভিতরে একটা টুইস্ট আছে, ভ্যান কখনো গর্তের উপর দিয়ে তার চাকা উঠায় না। একটা ভ্যান যাচ্ছে, তার সামনে যদি একটা গর্ত পড়ে সে প্রথম চাকাটা দিয়ে গর্তটা কেটে যাবে, যখনই সেই গর্ত পিছনের চাকায় পড়তে যাবে সে এমনভাবে একটা টার্ন নেবে যে সেই গর্ত পিছনের চাকায় না পড়ে দুই চাকার মাঝখান দিয়ে বের হয়ে যাবে, মানে টোটালি একটা কার্ভের মতো যাবে গর্তটা। তো আপনি যদি এই ভ্যানের একদম পিছন পিছনে থাকেন তো সেই কার্ভ হয়ে সে গর্তটা আপনার সামনে পড়বে, সুতরাং ভ্যানের চাকা সোজা থাকার চেষ্টা করবেন। ভ্যান যেহেতু সবসময় দামি আসবাবপত্র আনা নেওয়া করে, এর জন্য ওরা সবসময় এই গর্ত এড়ায় চলার চেষ্টা করে, এটা ওদের একটা অভ্যাস হয়ে গেছে। সবশেষে আছে সিএনজি। আপনি যদি সিএনজির একদম মিডল বরাবর পিছন পিছন যান তাহলে আপনি মরবেন, আর যদি আপনি তার চাকা বরাবর পিছন পিছন যান তাহলে আপনি শিওর মরবেন, ডেফিনেটলি মরবেন। সিএনজিওয়ালা নিজেও জানে না কখন সে কোন দিকে যাবে, তাদের মাথায় একটা পোকা থাকে, যখনই ওই পোকাটা কাস করে কামড় দেয় সাথে সাথে ঠাস করে হ্যান্ডেল ঘুরিয়ে দেয়, সিএনজি যেই দিকে খুশি সেই দিকে যাক। যদি দেখেন সিএনজির ডান পাশের ইন্ডিকেটর লাইট জ্বলতেছে তাহলে শিওর থাকেন সে বাম দিকে যাবে, আর যদি বাম দিকের ইন্ডিকেটর লাইট জ্বলে তাহলে সে অবশ্যই ডানে যাবে। তো আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন এবং দুর্ঘটনা এড়াইতে চান তাহলে সবসময় সিএনজি থেকে মেপে মেপে 100 হাত দূরে থাকবেন। তো এই টেকনিকগুলো যদি আপনি ঠিকভাবে আয়ত্ত করতে পারেন তাহলে অনেক রকম দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে পারবেন। তাই টেকনিকগুলো ঠিকভাবে আয়ত্ত করুন, সাবধানে পথ চলুন। ধন্যবাদ।